তখন ধরন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বক্সে উঠে অজ্ঞান হয়ে পড়ে গেছি। তারা দুজনে কীরকম কী আসছিল বাঁচার জন্য সেটা আমি জানি। তখন ট্রেন যাওয়ার রেলব্রিজ পারাপার হতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন এক মৎস্যজীবী। রেলব্রিজ পারাপার হতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন এক মৎস্যজীবী। গতকাল রাতে তিন বন্ধু বাবলু দাস, গোবিন্দ দাস ও চিত্ত দাস ট্রলারের কাজ সেরে বাড়ি ফেরার পথে কাকদ্বীপ রেলব্রিজ পার হওয়ার সময় অজান্তে ট্রেন চলে আসে। গোবিন্দ ও চিত্ত দুজনে কোনো ক্রমে সরে যায় ব্রিজ থেকে, কিন্তু বাবলু দাস নিখোঁজ হয়ে পড়ে। আজ সকালে কাকদ্বীপ জিআরপি ও রেল পুলিশ কানলাঙ্গিনি নদীতে এসে খোঁজ শুরু করে। রেললাইন থেকে উদ্ধার হয় বাবুল দাসের জুতো, এখনও নিখোঁজ তিনি। আসার পরে আমরা ট্রলার ধরে বাড়ি যাচ্ছি তিনজন। তিনজন যাওয়ার পরে 10:30-11:00 পরে ব্রিজ ট্রেন আসছে, তখন আমরা টাইমটা জানি না, টাইমটা জানা হয় না আমার। কিন্তু আমরা ব্রিজ যখন পড়ে যাচ্ছি তখন ট্রেন আসছে, তখন হট করে হর্ন দেওয়া হয়েছে। পরে আমরা তিনজন, সামনে দুজন, আমি পিছনে। তখন আমি যে যখন হর্ন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বক্সে উঠে অজ্ঞান হয়ে পড়ে গেছি। তারা দুজনে কীরকম কী আসছিল বাঁচার জন্য সেটা আমি জানি না। তখন ট্রেন যাওয়ার পরে তখন একজনকে খুঁজে পাওয়া পরে তাকে আরেকজনের খুঁজছি আর পাই না, কারণ তাকে নাম ধরে ডাকছি বাবুল দাস। বাড়ি তো এখানে থাকে ভাড়া, এখন বাড়িটা ওর কোন জায়গায় সেটা আমি বলতে পারবো। উনি এখানে তোমরা এখন ভাত খেতে গেছে ওর বাড়ি এলে কী কাজের মোড় কী জায়গাটা। আমার নাম চিত্তরঞ্জন দাস, বাড়ি ওখানে শিখ। বাবুল দাস পেশায় মৎস্যজীবী, কাকদ্বীপ হাড়ু পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত বাসন্তী ময়দানের অক্ষয়নগরে বাড়ি। ভাড়া বাড়িতে একা থাকতেন তিনি। তিন বন্ধু যাওয়ার সময় ঘটে দুর্ঘটনা। নিচক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, এই ঘটনা তদন্তে নেমেছে জিআরপি থেকে রেল পুলিশ।